6 বছর পর প্রথম বিধানসভা অধিবেশন, আর প্রথম দিনে ধুন্ধুমার কাণ্ড জম্মু কাশ্মীর বিধানসভায়। সংবিধানে 370 অনুচ্ছেদ অবলুপ্তির বিরোধিতা করে প্রস্তাবনা আনে পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি। এই প্রস্তাবনা নিয়ে বিধানসভায় তুমুল হই হট্টগোল, অশান্তি শুরু হয়। সদ্যই সরকার গঠন হয়েছে জম্মু কাশ্মীরের নতুন সরকার, মুখ্যমন্ত্রী পদে বসেছেন ওমর আবদুল্লাহ। আজ সোমবার বিধানসভার প্রথম অধিবেশন ছিল। এদিন পিডিপির বিধায়ক ওয়াহিদা পারা জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর জন্য 370 অনুচ্ছেদ অবলুপ্তির প্রস্তাবনা আনেন। স্পিকার আব্দুল রহিম রাঠেরের কাছে এই প্রস্তাবনা জমা দেন, এ নিয়ে আলোচনার দাবি জানান। এই প্রস্তাবনা জমা দেওয়ার পরে বিজেপির 28 জন বিধায়ক উঠে দাঁড়িয়ে এই প্রস্তাবনার বিরোধিতা করে ওই হট্টগোল শুরু হয়। বিধানসভার নিয়ম ভাঙায় পিডিপি বিধায়ককে সাসপেন্ড করার দাবি জানায় বিজেপি বিধায়করা। এদিকে বিজেপি বিধায়কদের বিক্ষোভ দেখে নিন্দায় সরব হয় ন্যাশনাল কনফারেন্সের বিধায়করা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, এগুলো শুধু ক্যামেরায় দেখানোর জন্য করা হচ্ছে, একজন সদস্য ঠিক করবে না বিধানসভায় কিভাবে কাজ হবে বা কী নিয়ে আলোচনা হবে। Your report, RA News.